যুগে যুগে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে একদম অকট্টভাবে দাঁড়িয়ে যায়, সে সময় ঈশ্বর কি করে হিন্দু ধর্মের পরিত্রাণায় সাধু নাম, সাধুদের রক্ষা করতে, মানে ভালো মানুষদের রক্ষা করতে, বিনাশা চাই দুষ্কৃতাম, আর রাক্ষস খারাপ মানুষদের ধ্বংস করতে, ধর্ম সংস্থা প্রার্থনায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাব যুগে যুগে ঈশ্বর প্রত্যেক যুগেই একজন অবতার পাঠায়, কোথায় ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্রানতি ভাবতি ভারত, বুঝতে পারছেন? এবার যখন ভারতের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে একদম নিমজ্জিত, সেই সময় হিন্দু ধর্মের স্রষ্টা কি করে একটা অবতারকে পৃথিবীতে প্রেরণ করে, কোথায়? শুধু ভারতবর্ষের মানুষের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য বলেনি, গ্রানতি ভাবতি ভারত, যখন ভারতের মধ্যে অধর্ম নেমে আসে, বোঝলে? হিন্দু ধর্মের শ্লোক থেকে যদি আমেরিকা বাংলাদেশ বা সৌদি এইসব দেশগুলোতে যদি কোনো অরাজকতা শুরু হয়ে যায়, সেই সব দেশে হিন্দু ধর্মের ঈশ্বর কখনোই সতর্ককারী রূপে কোনো ব্যক্তি বা অবতারকে পাঠাবেন না। ভাই, এটা কি শ্রেষ্ঠ ধর্ম হতে পারে যেটা বিশেষ একটা জায়গা কেন্দ্রিক? কি বলছেন, হতে পারে? জি না। একইভাবে যীশুখ্রিস্ট তার নামসের খ্রিস্ট ধর্ম সৃষ্টি হয়েছে পৃথিবীতে, বাইবেল খুলবেন, স্বয়ং যীশুখ্রিস্ট এই কথা নিজে বলেছে, গসপেল অফ ম্যাথিউ 10:5-6 যীশুখ্রিস্ট তার 12 জন সঙ্গীকে স্পষ্ট হয়ে বলেছে, যখন দিন অর্থাৎ তার মতবাদ প্রচার করার জন্য, যে তুমি কখনো ওয়া ইহুদি তাদের কাছে যাবে না, তুমি কখনো ওয়া ইহুদিদের কাছে যাবে না, তুমি শুধুমাত্র তাদের কাছে যাও যারা ইহুদি, কেন আমাকে পাঠানো শুধুমাত্র ইহুদিদের কাছেই। বোঝা গেল এই খ্রিস্ট ধর্মটি এটা শুধুমাত্র ইহুদি একটা গোত্র বিশেষ, এটা সর্বজনীন ধর্ম নয়। পৃথিবীতে যে কোনো ধর্ম দেখেন আপনি তদন্ত করে, যে প্রত্যেকটা ধর্ম হয় একটা ব্যক্তি বিশেষ বা একটা গোত্র বিশেষ বা একটা জায়গা স্থান কেন্দ্রিক, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নামের দিক থেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ দেয়। কেন? কারণ যে কোনো ধর্ম একটা গোত্র বা স্থান বা মানুষের ব্যক্তির নাম অনুসারে, বা ইসলাম ধর্মের নাম যদি মুহাম্মাদি ধর্ম হতো, তাহলে ওই সব ধর্মের নাম আর ইসলামের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। মুহাম্মাদি মানে এটা একটা ব্যক্তিকেন্দ্রিক ধর্ম, ভাই কথা বুঝতে পারছেন কি? ইসলামের নাম ইসলাম না হয়ে যদি তো মুহাম্মাদি ধর্ম, তবে এটা কি ভিত্তিক হতো? একটা ব্যক্তি কেন্দ্রিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মুহাম্মাদি ধর্ম এমনটা তিনি বলেন নি। বোঝা গেল এখান থেকে আর একটা পয়েন্ট, যে পৃথিবীতে ধর্ম যদি কেউ পালন করে আর সে যদি মুসলিম হয়, কোনো উম্মতি বা কোনো নাবীর নাম অনুসারে নিজেকে যদি পরিচয় দেয়, এটা গ্রহণযোগ্য নয়, চাই সে হানাফি বলুক, শাফি, মালিকি বা হাম্বেলি, ভাই মুহাম্মাদি পরিচয় এটা না আল্লাহ দিয়েছে না কোনো রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছে, মানুষের নাম অনুসারে আল্লাহ পছন্দ করেন নি। তো নিজেকে আমরা কীভাবে নিজবাত করতে পারি কোন একজন উম্মতির নামের সঙ্গে, পারি কি ভাই? যেটা কখনো সম্ভব নয় বা এটা যথার্থ হবে না। আর এটা যদি হয়, পৃথিবীর অন্য অন্য ধর্মের নাম যেমনভাবে রাখা হয়েছে, ইসলামের মধ্যে কোনো পার্থক্য হবে না বা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম রেখেছে ইসলাম, মানে শান্তি, গোটা মানুষ জাতি শান্তি কাম্য এটাই চাই। কথাকে বুঝতে পারছেন? পৃথিবীর অন্য অন্য ধর্মের নাম হয় ব্যক্তি বিশেষ বা স্থান ভিত্তিক, কিন্তু ইসলাম এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো স্থানের সঙ্গে তিনি রাখেননি, তিনি রেখেছেন ইসলাম মানে শান্তি, আর গোটা মানব জাতি এটাই চাই। মানে নামের দিক থেকে ইসলাম শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয়? ইসলাম অবশ্যই শ্রেষ্ঠ, কেন কোনো ব্যক্তি বিশেষ নাম আল্লাহ বা গোত্র বিশেষ এই নামটা দেয়নি। ইসলামের যে কোনো বিষয় যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি, এখন বর্তমান প্রেক্ষাপটে ইসলামকে বলা হয় সবচেয়ে এটা একটা হিংস্র ধর্ম, কিন্তু আমরা একজন মুসলিম যখন অপর কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করি, শেষে প্রথম বাক্য আমরা কী বলি ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আপনার উপরে শান্তি বর্ষণ হোক, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে শান্তি বর্ষণ করুক, আমরা তার জন্য দোয়া করি। ইসলামের সালামের যে গুরুত্ব,
আর এবং সালামের মধ্যে এত কিছু যে লুকিয়ে আছে, আমরা যদি সালামকে নিয়ে গবেষণা করি, আপনি দেখবেন ইসলামের মধ্যে যে সালামের যে গুরুত্ব এবং সালাম আমাদেরকে কেন দিতে বলা হয়েছে এর মধ্যে অনেক কিছু, আপনি এই সালামটা আপনার যদি হেদায়েতের বাণীর জন্য যথেষ্ট হতে পারে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ধরুন আপনি একজন শিক্ষক, সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পূর্বে আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে, মারামারি করেছেন স্ত্রীর সঙ্গে, রাগান্বিত অবস্থায় বাড়ি থেকে বের হয়ে চলে এসেছেন আপনি স্কুলে, আর যে স্কুলে ঢুকেছেন আর ছাত্র দাঁড়িয়েছে বলছে গুড মর্নিং স্যার, মানে আপনার সকালটি শুভ হোক। ভাই বলুন তো, স্ত্রীর সঙ্গে সকালবেলায় মারামারি করে চলে এসেছেন, একটা থাপ্পড় মেরেছেন, অনেক রাগ, আর স্কুলে এসেছেন ছাত্র বলছে গুড মর্নিং, ভাই বলুন তো এটা কি গুড মর্নিং ছিল আপনার সকালটা, কি বলছেন? তো বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে এই যে সম্বোধনটা আমরা করছি এটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়? অবশ্যই সাংঘর্ষিক। ভাই আরো ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, দেখছে আপনার বাড়িতে আপনার বাবা মারা গেছে, আর আমি গিয়েছি দেখতে আপনার বাবাকে, আপনার বাবা মারা গেছে আপনার কি পরিস্থিতি, গিয়ে তখন দেখছি সকালবেলায় বলছে গুড মর্নিং দাদা কেমন আছেন, বা বন্ধু কেমন লাগবে। ইসলাম আমাদের সম্বোধনকে শিখিয়েছে সালাম দেওয়া। আপনি পৃথিবীতে যে কোনো ধর্ম বা যে কোনো কালচারের মানুষ দেখবেন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট এগুলো ব্যবহার করে, এটা একটা সম্বোধন, এটা কালচার হিসাবে, আর ইসলামের একটা সম্বোধন আছে। আপনি তুলনা করে দেখেন যে কোন রীতিটা কোন পদ্ধতিটা সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। আপনাকে অবশ্যই বলতে বাধ্য হবেন যে ইসলাম যে সালাম পদ্ধতি দিয়েছে এর ওপরে কোনো নীতিমালা হতে পারে না। প্রমাণ, আপনার বাবা মারা গেছে, আমি যদি সকালবেলা গিয়ে বলি যে গুড মর্নিং, বা আপনার বাবা মারা গেছে গুড মর্নিং যদি বলি, আপনার কেমন লাগবে, কেমন লাগবে? অবশ্যই আপনি এটা মানতে পারবেন না, কেন আপনার সকালটা গুড নয়, আপনার বাবা মারা গেছে। ঠিক একইভাবে দেখেন, আপনি সকালবেলা স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছেন, মারামারি করেছেন, দুটো থাপ্পড় মেরেছেন, স্কুলে ঢুকে পড়েছেন, ছাত্র যদি বলে আপনাকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, যে স্যার আপনি রাগান্বিত, আপনার শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনি কেমন আছেন, ভাই বন্ধু প্রযোজ্য কি প্রযোজ্য নয়? জি আলহামদুলিল্লাহ। আপনার বাবা মারা গেছে, আমি গেছি আপনার বাড়িতে দেখতে, দেখছি আপনি শোকাহত, আপনি কাঁদছেন, সেই সময় গিয়ে যদি বলি আসসালামু আলাইকুম ভাই কাঁদছেন কেন, কি হয়েছে? ভাই বলুন তো, যদি আপনার বাবা মারা যায় আমি যে সালাম দিই যে আপনি দুঃখিত, আপনার শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, ভাই বলুন তো এটা প্রযোজ্য হবে কি হবে না? আপনি যে কোনো জায়গায় যদি সালামটা যদি আপনি দেন, দেখবেন যে কোনো জায়গায় এটা পারফেক্ট একটা সম্বোধন। পৃথিবীর অন্য কোনো কালচার বা অন্য ধর্মের অনুসারে যে সম্বোধনটা শিখিয়েছে এটা সব জায়গাতে সম্ভব নয়। হিন্দু ভাইরা দেখবেন তারা বলে নমস্কার, বলে কি বলে না, নম মানে নত হওয়া, নমস্কার, তোমার প্রতি মাথাটাকে আমি সঁপে দিলাম, যেটা আমাদের ভাষাতে আমি মাথাটাকে নুয়ে দিলাম, মাথাটা নিচু করলাম তোমার প্রতি। ভাই বলুন তো এই সম্বোধনটি এটা সার্বিকভাবে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ব্যক্তি দিতে পারে? জি না। একজন বাবাকে একজন ছেলে বলছে বাবা নমস্কার, তর্কের খাতে ধরে নিলাম যে না ছেলে তার বাবার কাছে আত্মসমর্পণ করলো, মাথাটাকে নুয়ে দিল। কিন্তু ছেলের যদি পাল্টা যদি বাবা যদি সম্বোধন করতে চায় বলে বেটা তোকেও নমস্কার হবে? একজন বড় মানুষ পিতা বা শিক্ষক, শিক্ষক বলে নমস্কার স্যার, মানে আমি তাকে একটু সহানুভূতি জানালাম, তার জন্য নমস্কার, যে আপনার প্রতি মাথাটাকে নত করলাম, তর্কের ক্ষেত্রে ধরে নেবে ঠিক। কিন্তু শিক্ষক যদি ছাত্রকে বলে যে তোকেও নমস্কার, এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? জি না। আপনি পৃথিবীর যে কোনো সম্বোধন ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে ইসলাম যেটা দিয়েছে এটাই শ্রেষ্ঠ, এর বিকল্প পৃথিবীতে কোনো সালাম বা বিকল্প কোনো রীতিমালা ইসলামের মতো নেই। যে কোনো জিনিস দিয়ে আপনি তদন্ত করে দেখতে পারেন, ইসলাম নামের দিক থেকে শ্রেষ্ঠ। ইসলামের শুধুমাত্র একটা আচরণ যে সালাম দিয়ে শুরু করি, মানে আপনার পুরো শান্তি বর্ষিত হোক, মানুষের শান্তি কামনা করি, আবার আমাদেরকে পাল্টা আক্রমণ করছে, আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি, চিন্তা করেছেন? ইসলাম মানেও শান্তি, আবার মুসলিমরা কথাবার্তা যখন শুরু করে তখনও শান্তি দিয়েই, যে আপনার পুরো শান্তি বর্ষিত হোক। বা এই ধর্মটি বা এই ধর্মের অনুসারীরা কখনো কি সন্ত্রাসী হতে পারে? জি হতে পারে না। প্রকৃত কোনো মুসলিম সে যদি পবিত্র কোরআন ও সুন্নাহকে ভালোভাবে বোঝে জানে এবং আমল করার উদ্দেশ্যে পড়াশোনা করে, সে কখনো জঙ্গি বা সন্ত্রাসী হতে তো পারে না, বরং সমর্থনও করতে পারে না। ইসলামের শ্রেষ্ঠত্বের জন্য অনেকগুলো পয়েন্ট
আপনাদের সামনে বলা সম্ভব, আমি কয়েকটা আপনাদের সামনে বলছি, তারপর মধ্যে একটা জিনিসটাকে খণ্ডন করব যে অনেকে দাবি করছে যে ইসলাম এসেছে তরবারি মাধ্যমে, ভাই এই অভিযোগ আছে না নেই? একটা ছোট্ট আপনাকে ঘটনা বলি, ইসলাম কি তরবারির মধ্যে এসেছে? ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে বর্তমান আমাদের যে ভারতবর্ষ, আপনাদের এটা বাংলাদেশ, আর এটা তো আগে বাংলাদেশ ছিল না, এগুলো কি ছিল একসঙ্গে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব একত্রিত ছিল। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে আমরা এই গোটা উপমহাদেশ দেশটিকে প্রায় 1000 বছর শাসন করেছি। কত হাজার ভাই? স্পেন দেশটি আমরা প্রায় 800 বছর শাসন করেছি। ভাই বলুন তো, গোটা বিশ্ব জগতের মধ্যে শুধু ভারতবর্ষে এখনো 80% আছে অমুসলিম, হিন্দু এবং খ্রিস্টান। আমরা ভারতবর্ষে 1000 বছর শাসন করেছি। সত্যিই যদি আমরা তরবারির জোর দিয়েই যদি ইসলামকে প্রচার করতাম বা অমুসলিমকে মুসলিম বানাতাম, তো আমাদের ভারতবর্ষে কখনো 80% এখনো হিন্দু থাকাটা স্বাভাবিক ছিল? জি না। যদি জোরপূর্বকই যদি আমরা তাদের মুসলিম বানাতাম, যদি ক্ষমতা আমরা ছিলাম, যদি এটাই সত্য হতো যে অভিযোগ যে আমরা জোরপূর্বক মানুষকে তরবারি দেখিয়ে ইসলাম কবুল করেছি, তো ভারতবর্ষে কখনো 80% মানুষ হিন্দু থাকতে পারতো না। পৃথিবীর সবচাইতে 56খানা দেশ আছে যেখানে ইসলামিক কান্ট্রি মানে ইসলামের জনসংখ্যা সবচাইতে বেশি। ভাই মালয়েশিয়াতে কোনোদিন দেখেছেন যে কোনো যুদ্ধ করেছে মুসলিমরা, এরকম কোনো ইতিহাস আছে? তারপরও ভালো করে লক্ষ্য করে দেখেন যে মাত্র 1992 পর থেকে এই এখন চলছে 2018, এই 20 বছরের মধ্যে সবচেয়ে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এই 20 বছরের মধ্যে আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে মুসলিমরা কোন যুদ্ধে অংশগ্রহণ করেছে, কোথায় কোথায় হত্যা করেছে, কোথায় মারামারি করেছে, এর কোনো কি প্রমাণ আছে? যে কোনো প্রমাণ নেই। বোঝা যাচ্ছে ইসলাম যে তরবারির মাধ্যমে প্রসারিত হয়েছে এই কথাটা চূড়ান্তভাবে মিথ্যা কথা, এটা কোনো ইতিহাস দ্বারা প্রমাণিত নয়, আর এটা বাস্তবতাটা বিরোধী কথা। আমরা যদি আরো পেছনে ফিরে যাই, অনেকে দাবি করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হাতে তরবারি নিয়েছেন আর হাতে কোরআন নিয়েছেন, মানুষকে ইসলাম কবুল করিয়েছেন। ভাই ইতিহাস যদি ভালোভাবে ঘেঁটে দেখি, একটা সকলে ঘটনা আমরা জানি কিন্তু কোনো শিক্ষা নিতে জানি না। সে বুখারি খুলবেন, অজু অধ্যায় 220 নম্বর হাদিস প্রথমে আছে, আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল নববীতে বসে আছেন, এমতো পরিস্থিতি একজন ইহুদি, ভাই কে? একজন ইহুদি, সে চলে এসেছে মসজিদে। আসার পরে তিনি মসজিদের মধ্যে পেশাব করেছেন, ঘটনা জানেন কি জানেন না? পেশাব করতে শুরু করেছেন, পেশাব যেহেতু শুরু করে দিয়েছেন, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা দেখে রাগান্বিত, আর সঙ্গে সঙ্গে খুব রাগান্বিত অবস্থায় তরবারি খাপ থেকে তরবারিটা বের করে ফেলেছে, আর আল্লাহ সুবহান হাত তুলে বলছে তোমরা থামো, এখনই থামো, ওকে পেশাব করতে দাও। পেশাব যখন কমপ্লিট হয়েছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত যে মসজিদের মধ্যে পেশাব পেরেছে, এত বড় সাহস ভাই কেউ সহ্য করবে? আপনার ঘরে যদি কেউ পেশাব পেরেছে, একটা বড় মানুষ, আপনি সেটাকে মানতে পারবেন? একটা ধর্মীয় স্থানে যেন ইবাদত করায় সেখানে যদি কোনো ব্যক্তি আবার বেধর্মী একজন, যে একজন ইহুদি, সে সে পেশাব ফিরছে, সাহাবার রাগান্বিত, আল্লাহ বলছে পেশাব ফিরতে দাও, আরাম করে পেশাবটা ফিরুক অন্তত আল্লাহর ঘর। পেশাব ফিরে কমপ্লিট হয়েছে, আল্লাহ তাকে ডাকছেন যে এদিকে এসো, ওকে ভালোভাবে বুঝিয়ে বলছেন যে এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের জায়গা, এখানে এইসব নোংরা কাজগুলো করতে হয় না, তাকে বুঝিয়ে দিল। বলুন তো ভাই, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা তরবারি তুলেছিলেন, আল্লাহ সুবহান যদি তরবারির মাধ্যমে ইসলামকে প্রসারিত করতো বা তরবারির মাধ্যমে যদি মানুষকে হত্যা করা এটা হতো, তো একটা মসজিদে একজন ব্যক্তি পেশাব ফিরছে, এর চেয়ে বড় কোনো অপরাধ থাকতে পারে? আল্লাহ সুবহান তরবারি ব্যবহার করছে, তরবারিকে থামিয়ে দিয়েছে, কোনটা? তরবারিকে থামিয়ে দিয়েছে। ভাই এর চেয়ে বড় কোনো প্রমাণ হতে পারে? একজন বেধর্মী, সে এসে মসজিদের মধ্যে সে পেশাব ফিরেছে, সবাই রাগান্বিত, আল্লাহ তোকে পেশাব ফিরতে দাও, এসে সে নসিহত করেছে, তাকে ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আবার এই ধর্মের অনুসারীদেরকে বলা হয় যে আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। আরো অনেক ঘটনা আছে, সেই বুখারি খুলবেন 4139 নম্বর হাদিস, যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন কোনো এক সফরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে নিয়ে বের হয়েছে, যখন অনেক গরম পড়ছে, তিনি একটু আশ্রয় নেওয়ার জন্য একটা জায়গাতে গিয়েছেন, আশ্রয় নিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে একটা তরবারি ছিল, একটা তরবারি। ভাই আপনাকে খাস আমি দলিল দিচ্ছি কোনগুলো বলেন তো, তাদের যেগুলো অভিযোগ, তাদের তরবারির মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে, তাদের তরবারি কোথায় কোথায় হাদিসে আছে, আর সেখানে কি ইসলাম তরবারির মধ্যে প্রসারিত হয়েছে না তরবারিকে খাপের মধ্যে রাখার কথা বলেছে, সেই সব ঘটনাগুলো আপনাকে শোনাচ্ছি। আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার তরবারিটাকে গাছের উপরে ঝুলিয়ে রাখলেন, আসল ঘুমাচ্ছেন। এমতো পরিস্থিতি একজন ব্যক্তি এসে তরবারিটাকে নিয়েছে, কার তরবারি বলেন তো ভাই? আল্লাহ রাসূলের তরবারি। নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের গলা কাছে গিয়ে ধরেছে, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে তাকে দেখছে যে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের তরবারি নিয়ে সে তার আল্লাহ রাসূলের গলার কাছে ধরেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তোমাকে কে রক্ষা করবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে তো রক্ষা আল্লাহই করবে। যে কথা বলেছে সে ব্যক্তির হাত থেকে তরবারিটা পড়ে যায় আর আল্লাহ রাসূলের হাতে তরবারিটা আবার ফিরে আসে, মানে চলে আসে। আল্লাহ রাসূল তাকে ধরেছে, তোমাকে কে রক্ষা করবে, তোমাকে কে রক্ষা করবে? এবার ভাই বলুন তো, এখানে আল্লাহ রাসূলকে তরবারি দিয়ে তাকে ইসলাম কবুল করালেন? যে বলছে আপনার আমাকে তো আপনি রক্ষা করবেন, বলছে আমি রক্ষা করার মালিক নয়, রক্ষা যদি করতে পারে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করতে পারে, সে ব্যক্তিকে ছেড়ে দিয়েছে। ওই ব্যক্তি পরবর্তী সময় ইসলাম কবুল করেছে, ভাই বলুন তো, তরবারির জোরে না তরবারি ফেলে দেওয়ার কারণে? অনেকগুলো ঘটনা আছে সেই বুখারি আর মুসলিমে, এই ধরনের অনেক ঘটনা আছে যে তরবারির মাধ্যমে যে ইসলাম প্রচার হয়েছে এমনটি নয়, বরং তরবারি ফেলে দিয়েছে এই আদর্শ দেখে অমুসলিম ইসলাম কবুল করেছে। আমরা বিখ্যাত ঘটনা জানি, সুমামা ইবনু ওসালের ঘটনা জানি না ভাই, যে বেশ কিছু ব্যক্তি এই সুমামা ইবনু ওসালকে মসজিদে ধরে নিয়ে এসে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে আল্লাহ সুমামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করছে যে তোমার কী অবস্থা? উনি বলছেন যে আমার বেশ ভালোই অবস্থা। আল্লাহ সুবহানাহু পাল্টা তখন বলছে যে আপনি যদি আমাকে হত্যা করেন, তবে আপনি একজন হত্যাকারীকে অর্থাৎ খুনি ব্যক্তিকে হত্যা করলেন। যদি আপনি আমাকে ছেড়ে দেন, তো আপনার কৃতজ্ঞতা স্বীকার করব। আর যদি আপনি আমার মুক্তির পণ হিসেবে কিছু টাকা পয়সা চান, তবে আপনাকে টাকা পয়সা দিতেও রাজি আছি। এইভাবে পরপর তিন দিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে তোমার কী অবস্থা, আর একই উত্তর দেয়। তিন দিনের পরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ইবনে ওসালকে ছেড়ে দিয়েছে। তিন দিন পর রাস্তাতে যেতে যেতে আবার ফিরে এসেছে, এসে আল্লাহ রাসূলকে এসে বলছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি যে ব্যক্তিকে আমি ঘৃণা করতাম তিনি হচ্ছেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে শহরকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম সে হচ্ছে আপনার শহর মদিনাকে। কিন্তু আপনাকে আল্লাহর কসম করে বলছি যে এখন পৃথিবীতে যে ব্যক্তি আমার কাছে সবচেয়ে আপনজন এবং ভালোবাসার পাত্র তিনি হচ্ছেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার শহর মদিনা। আল্লাহ রাসূলের কাছে ইসলাম কবুল করলেন তিন দিন পর, বা কিসের মাধ্যমে? আদর্শ দেখে, ইসলামের এই আদর্শ দেখে। 1400 বছর আগে থেকে শুধু সাহাবা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ দেখে, আল্লাহ রাসূলের আদর্শ দেখে, ওমর বিন খাত্তাবের যে খলিফা, তিনি যে বিচারকে চালিয়েছেন গোটা বিশ্বের মধ্যে, অর্ধ পৃথিবী, যে গোটা বিশ্ব জগতের মধ্যে অর্ধ পৃথিবী যে শাসন করেছে, তার আদর্শ দেখে গোটা বিশ্ব জগতের মানুষ ধর্মে পরে হামাগুড়ি দিয়ে ইসলামকে কবুল করেছে। এর উল্টো হয়নি যে তরবারির মাধ্যমে ইসলাম হয়েছে, এটা নয়, কারণ তরবারি ফেলে দেওয়া আদর্শ দেখেই মানুষ ইসলাম কবুল করেছে, এটাই তার সত্য প্রমাণ। কিন্তু ইতিহাসের বিকল্প কেউ দেখেনি এখন পর্যন্ত, যারা অথেন্টিক কোনো সোর্স দিয়ে যে ইসলাম তরবারির মাধ্যমে প্রসারিত জিনা, এটা চূড়ান্ত মিথ্যা কথা। এখন বর্তমান তো আপনাদের বাংলাদেশের অবস্থা সব দিক দিয়ে ভালো, কোনটা বলি, সব দিক দিয়ে ভালো। যেমন নাস্তিকের তৎপরতা, তেমন মাঝাবী তৎপরতা, তেমন পিসাবের তৎপরতা, আর তেমন আনুষঙ্গিক তো আরও আছে, আছে না নেই, সব দিক দিয়ে তৎপরতা আপনারা বাংলাদেশ কিন্তু ফার্স্ট। আমাদের ভারতবর্ষে তো আপনাদের 10 গুণ মানুষ বেশি, কিন্তু আমাদের ভারতে যতগুলো ফিতনা নেই আপনাদের বাংলাদেশে তার চাইতে ডবল আছে। আপনাদের বাংলাদেশে কত কোটি মুসলিম ভাই? 17-18 কোটি হবে নাকি? 17-18 কত কোটি? 17 কোটি হবে ভাই, সম্ভবত 18-30 কোটি বাংলাদেশের মুসলিমের সংখ্যা। আর আমাদের এক ভারতবর্ষে যদি আমরা সংখ্যালঘু, তারপর আমরা প্রায় 20 কোটি মুসলিম আছি আলহামদুলিল্লাহ। আপনারা বাংলাদেশ 95% মানুষ যারা মুসলিম, তো কত আছেন টোটাল? কত? 18-30 কোটি 19 কোটি ধরেন। আর আমরা ইন্ডিয়াতে যদি আমরা সংখ্যালঘু, তারপরে প্রায় 20 কোটি আমরা মুসলিম ইন্ডিয়াতে আছি। পাকিস্তানে কিন্তু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের ভারতবর্ষের সমষ্টির চাইতে বেশি নয়। তার মধ্যে ভালোভাবে লক্ষ্য করে দেবেন, বাংলাদেশ আর এই পাকিস্তান দুই জায়গাতে সবচেয়ে ধর্মের নামে অধর্ম বেশি হয়।
আর এই দুই জায়গাতে সবচেয়ে বেশি ফিতনা হয়, ধর্মের নামে ব্যবসা হয়। এই প্রচলিত মানুষ যেভাবে ইসলাম পালন করছে, সত্যি কোনো মানুষ যদি এই ইসলামকে দেখে, কোনো মানুষ ইসলামকে কখনো গ্রহণ করতে পারে না। কেন? আসলে ধর্ম পালন করছে না কি এটা নিজেকে বুঝতে পারে না, এটা ধর্ম হতে পারে না। মানুষ যেভাবে ভারতবর্ষ, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করছে, যে যেমন ইচ্ছা তেমনভাবে ইসলামকে উপস্থাপন করছে। ইসলামের শ্রেষ্ঠত্বের জন্য একটা পয়েন্ট বলি, অনেকগুলো বই আছে দেখবেন, ইন্টারনেটে অনেক আর্টিকেলও পাওয়া যায়। একজন ব্যক্তি ইসলাম কবুল করেছে, তাকে জানতে চাওয়া হয়েছে যে আপনি কেন ইসলাম কবুল করেছেন। উনি একটা তাজ্জব ঘটনা বলেছে, কি জানেন? উনি বলছেন, আমার ইসলাম কবুল করার জন্য একটা কারণ ছিল, অনেকগুলো নয়, অনেকগুলো কারণ নয়, একটাই কারণ। তো কি? ইসলামের শ্রেষ্ঠত্ব দেখেন কোন জায়গা থেকে তিনি হেদায়েত পাচ্ছেন। তিনি বলছেন যে আমি একটা মসজিদের সামনে একটা ডাব বোঝেন, ডাব, নারকেল ডাব, এই ডাব বিক্রেতা তিনি। তিনি বলছেন যে আমি যখন অমুসলিম ছিলাম, নন মুসলিম ছিলাম, তো আমি প্রতিদিন জুম্মাবারে একটা মসজিদ আছে বড়, সেই মসজিদের সামনেই আমি ডাব বিক্রয় করতাম অনেকদিন যাবত। তো মাঝে মধ্যে দেখি জুম্মার দিনে প্রচুর মানুষ আসে মুসল্লিরা নামাজ পড়ার জন্য, আর তিনি যেহেতু মসজিদের সামনে আছেন, তাই মসজিদ থেকে তিনি অনেকক্ষণ ধরে প্রতিদিন তিনি লক্ষ্য করেন যে মুসলিমরা কি করে মসজিদের ভেতরে, কি করে, এর কি শিক্ষা দেওয়া হয়। তো মাঝে তিনি ফলো করেন, আর তাকে যখন জিজ্ঞেস করে আপনি কোন কারণের জন্য ইসলাম কবুল করলেন, তিনি বলছেন ইসলামের মধ্যে আমি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি বিষয় পেয়েছি, সে হচ্ছে এই বিষয় যে একদিন দেখলাম যে সেই এলাকারই একজন প্রধান, বা আপনাকে প্রধানকে কি বলে ভাই, মেয়র, মেয়র বলে না কি বলে, যে একজন মেয়র, সে মসজিদে সালাত আদায় করতে এসেছে, আর মসজিদে যখন সালাত আদায় করতে মেয়র ঢুকেছে, তো আমারই একজন সঙ্গী যে ডাব বিক্রয় করত, সে ছিল একজন মুসলিম। মেয়র যখনই চলে গেছে মসজিদে সালাত আদায় করতে, শেষ কাতারে গিয়ে দাঁড়িয়েছে, আর আমার পাশের যে ডাব বিক্রেতা, একজন ডাব বিক্রেতা, সেও তখন অজু করে মসজিদে ছুটতে ছুটতে গিয়ে সে সালাতে দাঁড়িয়ে গেল কোথায়, বলছে মেয়রের পাশে, বলছে কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দিল, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিল, আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেললো। তিনি বলছেন যে এত বড় একজন মেয়র, তার পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়লো, এটা আবার কেমন কি। ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ওনার বন্ধু ডাব বিক্রে যখন ফিরে আসছে, উনি তাজ্জব জিজ্ঞাসা করছে, ভাই বা দাদা, যে তুই যে মেয়রের পায়ের সঙ্গে পা লাগিয়ে দিলি, কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দিলি, উনি কিছু বললো না তোকে? ওই ডাব বিক্রেতা তখন জবাব দিচ্ছে যে ভাই, আমরা যখন মুসলিম সলাতের জন্য আদায় করি, তখন কাঁধের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে দিই, আমরা পুরো কাতারটাকে সোজা করি, আর নিজেদের মধ্যে কোনো ফাঁকা রাখি না। কেন? কেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সহিহ বুখারি হাদিস নম্বর 666-667 এবং সহিহ বুখারি হাদিস নম্বর 725, রিয়াদুস সালিহীন হাদিস নম্বর 1096, সনদ একদম সহি, যে কাতারটাকে সোজা করো, কাঁধের সঙ্গে কাঁধ লাগাও, পায়ের সঙ্গে পা লাগাও, মাঝখানে কোনো ফাঁকা রেখো না। কেন? শয়তান প্রবেশ করবে। তিনি বলছেন আমাদের নবী এই নসিহত আমাদেরকে করেছে, তাই আমরা এই নসিহত উপরে আমল করছি। ওই ব্যক্তি বলছে, তাই বলে একজন মেয়রের পায়ের সঙ্গে পা? উনি তখন আরো যুক্তিতে জবাব দিচ্ছে যে ভাই, আমরা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়ি, তখন আমার পরিচয় যে আমি একজন ডাব বিক্রেতা এটা নয়। উনি যে একজন মেয়র, যখন আল্লাহু আকবার পড়ে যায়, তখন তার পরিচয় আর মেয়র থাকে না, একটাই পরিচয় সমস্ত মানুষ জাতির হয়ে যায় এক তাকবীরে, সে হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। বুঝতে পারছেন কথা? উনি শুধুমাত্র বাহ্যিক দিক থেকে দেখেছি, তো মেয়র এর পায়ের পরে পা লাগায় কিভাবে, তাদের সঙ্গে কাজ দেয় কিভাবে। উনি বলছেন আমি জিজ্ঞাসা করলাম এটা, আর তিনি জবাব দিলেন এটাই, যখন আমরা মসজিদে ঢুকে পড়ি আল্লাহু আকবার বলি, পৃথিবীর যত বড় মহত্তমা পুরুষ হোক না কেন, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তাদের সমস্ত ডিগ্রি বাতিল হয়ে যায়, সমস্ত মানুষের একটাই ডিগ্রি চলে আসে, আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। তাই কাদের সঙ্গে কাদ, পায়ের সঙ্গে পা লাগাচ্ছে, সকলে আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর গোলাম, কোনো ব্যক্তিত্ব নেই। উনি বলছেন এইটা দেখেই আমি ইসলাম কবুল করেছি, যে ধর্মের মধ্যে সমান একদম ভেদাভেদ নেই, একদম সার্বিক প্রত্যেকটা মানুষের অধিকার একদম সমান। কিন্তু আপনাদের বাংলাদেশের অনেক হুজুর বলে যে পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ লাগালে নাকি সম্মানহানি হয়, আর এ ভাই বাইরে বিদেশে ইসলামের শ্রেষ্ঠত্ব খুঁজে পায়।
আর বাংলাদেশি হুজুর বলে এতে নাকি ইসলামের অবমাননা করা হয়। শুধু এই আমল দেখে মানুষ ইসলাম কবুল করছে, যে ভ্রাতৃত্ববোধ দেখে, যে দেখ এই ধর্মে এমন একটি যে কোনো মানুষ বড় ছোট নেই, কোনো উঁচু নিচু নেই, কালো রং বা সাদা রং, হলুদ বা ঘুটু বা নাক বোচা, মুখটা থ্যাবলা, অনেক মোটা পাতলা খাটো, এরকম কোনো বর্ণ বা রং এর কোনো গুরুত্ব নেই। একটাই গুরুত্ব, যখন তাকবীর দিয়ে দেবে সকলে পরিচয় হয় আব্দুল্লাহ। এটা দেখে গোটা বিশ্বের মানুষ এমনভাবে ইসলাম কবুল করছে, আর বাংলাদেশি হুজুর বলছে এটা দেখি তাদেরকে অসম্মান করা হয়। ভাই দেখেছেন আপনাদের বাংলাদেশি হুজুরদের চেতনা, আর বিদেশি যারা ইসলামকে নিয়ে গবেষণা করে ইসলামকে কবুল করছে তাদের চেতনার মধ্যে পার্থক্য কত বড়।